যে আমরা সব রেকর্ড ইন্ডিয়া দিছে আমরা রেকর্ড সিলেট সিটি কর্পোরেশনের চাকরির লাগি ঘুষ দেওয়া দিয়া বান খাইছন এক জোয়ান ফুয়ায়। ঘুষ দেওয়ার সময় তানে আতে নাতে দরিয়া পুলিশের কাছে সমজানিয়েছে। ঘুষ দেওয়াত আওয়া ই জোয়ান ফুয়ার চাকরির লাগি মেয়রের কাছে লিখিত সুপারিশ করছিলা সিলেট টি নেশনের এমপি হাবিবুর রহমান হাবিবে। ই ফুয়ায় ঘুষ দেওয়ার চেষ্টা করছি কারণ শুনবার বাদে এমপি হাবিবে ই ফুয়ারে পুলিশের কাছে দেওয়ার পরামর্শ দিছর। মঙ্গলবার বিয়ালে ই ফুয়ারে পুলিশের কাছে সমজানিয়েছে। ই ফুয়ার নাম শুভ হাসান, তাই দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম মাছফাড়ার মরুম হুশিয়ার আলীর ফুয়া। সিলেট সিটি কর্পোরেশন তাকে খবর লইয়া জানা গেছে ডিসেম্বর মাসের শুভ হাসানে মেয়রের গেছে চাকরির লাগি দরখাস্ত করছিল। এই দরখাস্ত সুপারিশ করছিল সিলেট টি নেশনের এমপি হাবিবুর রহমান হাবিবে। এমপি হাবিবুর রহমানের সুপারিশ পাইয়া মেয়র আরিফে এই ব্যাপারে কোনটা করা যায় কিনা ওখান বিবেচনার লাগি সিটির চিফ এক্সিকিউটিভ অফিসারের গেছে পাঠাইছে। এর বাদে এই দরখাস্ত কয়েক দপ্তর ঘুরিয়া প্রশাসনিক শাখাত গেছে। মঙ্গলবার শুভ হাসান গেছেন সিটি কর্পোরেশনের এডমিনিস্ট্রেটিভ অফিসার হানিফুর রহমানের গেছে। এমপি হানিফে একটা খাম দিছেন কইয়া তাই নকটা হানিফুর রহমানের হাতে দিছেন। খাম কুলিয়া বিতে 5000 টাকা দেখি হানিফে কিতার লাগি টাকা দিছেন জিগাইছেন। শুভ হাসানি টাকা এগুন ঘুষ হিসাবে দিছেন কয়াই লগালগ মেয়র আরিফে ফোন দিছেন এমপি হাবিবরে, তাই ই ফুয়ারে পুলিশের হাওলা করার পরামর্শ দিছেন। সিলেট সিটি কর্পোরেশনের এডমিনিস্ট্রেটিভ অফিসার হানিফুর রহমান হানিফে কইছেন শুভ নামন ই ফুয়ায় এমপি হাবিবর নাম ভাঙ্গাইয়া ফায়দা লওয়ার চেষ্টা করছিল, বাদে এমপির পরামর্শে তারে পুলিশের কাছে সমজানিয়েছে।